সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। কাটমানি নিয়ে একের পর এক পোস্টার পড়ার পর এবার বিজেপির ঘেরাও ও বিক্ষোভের মুখে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভা। পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন সরকারি প্রকল্পের অস্বচ্ছতার অভিযোগ তুলে আজ দুপুর 12টা থেকে ক্ষীরপাই পৌরসভার ভিতরে অবস্থান বিক্ষোভ শুরু করেছে ক্ষীরপাই বিজেপি মণ্ডল কমিটির তরফে। এর আগে একদিন আমরা ডেপুটেশন দিয়েছিলাম, বিক্ষোভ দেখিয়েছিলাম, চেয়ারম্যানের কাছে কিছু দাবিপত্র আমরা পেশ করেছিলাম। যে দাবিপত্রগুলোর মধ্যে হচ্ছে যে হাউস ফর অল কর্মসূচিতে যে সমস্ত বাড়ির লিস্টগুলো করা হয়েছে এবং যারা যারা ইতিমধ্যে পেয়ে গেছে তাদের লিস্ট একটা লাগাতে হবে আমাদের এই পৌরসভার নোটিশ বোর্ডে। এছাড়া যে রিক্রুটমেন্ট কিছু লোক কর্মী নিয়োগ হবে, যেটা 461/18 পাবলিক যে এটা ছিল, যে অ্যাডমিশনটা ছিল, তার এগেনস্টে যে কর্মী নিয়োগ হবে তাদের পরীক্ষা নেওয়া হয়েছে কিন্তু পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হয়নি। অথচ বাড়ি বাড়িতে তার ইন্টারভিউ লেটার পৌঁছে গেছে। আমরা বলেছি যে রেজাল্টটা ওখানে লাগাতে হবে।